এইখান থেকে তোর ডেলিভারি হেড, এটা কি কয়লার হেড না? না এটা কি বলছে? এটা ফিট প্লেটের উপরে এখানে এই দুটো হচ্ছে গাইড। কেমন এই গাইড রোলারটা এদিক থেকে দেখা, মানে কোনোটা একেবারে সোজাসুজি নাই, একটা মানে প্যাথ কন্ট্রোল করে আসতেছে এটা, কেমন কোনো কাকারে এর দিয়ে আসতেছে। আসার পর এই জিনিসটা হচ্ছে টেনশনার, এই জিনিসটা টেনশনার। এখান থেকে ফিট টেবল থেকে এটা ফিট হবে, এখানে আটটা স্লাইভার টোটাল ইনপুট নিবে আটটা হেড থেকে। আসার পর এই জিনিসটা হচ্ছে ড্রাফটিং জোন। কেমন ড্রাফটিং জোনে হচ্ছে এই তিনটা রোলার থাকে বলতে গেলে, একটা হচ্ছে ফ্রন্ট রোলার, মিডল রোলার আর ব্যাক রোলার। অলওয়েজ হচ্ছে ফ্রন্ট রোলার হয় ডেলিভারি সাইডে, অলওয়েজ হচ্ছে ফ্রন্ট রোলার হয় কে ডেলিভারি সাইডে, মাঝেরটা হচ্ছে মিডল রোলার, এটা হচ্ছে ব্যাক রোলার, ব্যাক রোলার দিয়ে হচ্ছে ফিট হয় আর ফ্রন্ট রোলার দিয়ে হচ্ছে ডেলিভারি হয়। আর মাঝে এদিকে হচ্ছে টপ রোলার আর নিচে থাকবে হচ্ছে বটন রোলার, ফ্লুটেড থাকে বটন রোলারটা, ফ্লুটেড কোটিং দেওয়া থাকে। আর মাঝে হচ্ছে একটা হচ্ছে এই প্রেশার বার থাকে, যাতে হচ্ছে তোর ইউনিফর্ম ফাইবার প্যাথ কন্ট্রোল করা হয়। ইউনিফর্ম ফাইবার প্যাথ কী জন্য কন্ট্রোল করা হয়, কারণ স্লাইভার যদি এমনিতে তোর ফিট হয় তাহলে যদি এটার উপর কোনো একটা মানে প্রেশার না থাকে তাহলে ওইটার হেয়ারিনেস বেড়ে যাবে এবং মোটা হয়ে যাবে, ইউনিফর্ম হবে না। সেজন্য ইউনিফর্ম ফাইবার প্যাথ কন্ট্রোলের জন্য এই টপ রোলার আর বটম রোলারের মাঝখানে একটা প্রেশার বার থাকে, যেটা এটাকে টেনশনে রাখে। আর এই যে এই হোল জিনিসটা হচ্ছে তোর প্রেশার আর্ম, প্রেশার আর্মের কাজ কি, দুইটাই টপ রোলার আর বটম রোলার দুইটার উপরে প্রেশার ক্রিয়েট করো। এখন এটা কীভাবে লাগাবো, এখান থেকে হওয়ার পর এই জিনিসটার নাম কি বলছে, এটা এটা তো কন্ডেন্সার বললাম, কন্ডেন্সার হইতে পারে, এটা কন্ডেন্সার হইতে পারে, এটা আমাদেরকে বলে নাই। আর এটা তারপরে তো আর এটা হচ্ছে ফাইনাল টিউব বা গাইড টিউব, যা যে যাটা বলো এটা ডেলিভারি। তারপরে এর একটা কি ট্রাম্পেট আছে, ট্রাম্পেটের সিস্টেমটা আগে এটা কন্ডেন্স করে। আর এই জিনিসটা হচ্ছে এখানে এখানে রোলার থাকে না দুইটা, আমরা মেটাল না দিয়ে রাবার কোটিং কিছু দিলাম, আমরা জানি রাবারের যেটা বেল্ট আছে ওই রাবার কোটিং দেওয়া হয় যাতে তোর এটা গ্রিপ গ্রিপেবিলিটি থাকে। আর এগুলো হচ্ছে অনেক মানে উন্নত কোয়ালিটির একটা রাবার বেল্ট, যদি এটা পুরনো কনভেনশনাল এখান থেকে আসে মানে এটা গ্রিপ হয়, গ্রিপ হয়ে এসে তোর এগুলো কি এগুলো মনে হয় সাপোর্টিং রোলার টাইপের কোনো একটা কিছু। আবার এখানে একটা ট্রাম্পেট থাকে, ট্রাম্পেটের তো কাজ একে মানে কনভেয়ার বেল্ট থেকে ট্রাম্পেটে যাবে ফাইবার বা স্লাইভারগুলো। আর এই জিনিসটা হচ্ছে কয়লার ক্যালেন্ডার রোলার, ক্যালেন্ডার রোলার। আর এইখান থেকে তোর মাঝখানে এসে এটা কয়লার হেড হবে, কয়লার হেডে ক্যানের মধ্যে যাবে, কয়লার হেড থেকে এটা কয়লার। আর নিচের দিয়ে একটা ছোটো করে ছিদ্র থাকে, এখানে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, এইদিকে এদিকে করে একটা ছিদ্র থাকে, ওইটা দিয়ে আসবে। আসার পর এটা ওভার আর্ম বা আন্ডার আর্ম কয়েল হবে। আচ্ছা।